चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्त वृंदा श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
ईसाईर करे चरण बंदन जा हईते विघ्न नाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रपाद गतिर मुहु सकृपा दुष्टिदानीन संत संतो अलम्बनम जद गोविंद कथा सुधरस हृदय चेतो मया जिम्बितम् जद्वा तद्गुण कीर्तनार्चन दिभु सद्वैर्दीन प्रापितम् जद जद प्रीतिरकारी तत्प्रिय जनिस्सत्यन्ती कितेन मे गोविंद्रात्मज जीवन प्रणयिनी श्री राधिका तुष्यतु। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे एक शत पंचदश संख्यक श्लोके श्री श्री राधाराणी करुणा प्रार्थना करते गए बोलें जद गोविंद कथा सुदारस हृदय चेतो मया जिमृतं जद्वा तद्गुण कीर्तनार्चन विहु सद्वैर्दिनं प्रापितम् गोविंद कथा सुदारस हृदय मया जत चेतो जिमृतम् আমি শ্রী গোবিন্দের কথারূপ অমৃতরস হৃদয়ে যে আমার চিত্ত তরণীকে নাচিয়েছি এবং তদ্গুণ কীর্তনার্চনা বিহু সাদ্যৈ দিনং প্রাপিতম আর তার গুণ নামাদি কীর্তন তার অর্চনা এবং বিভূষাদি অর্থাৎ বেশভূষা সম্পাদন এই সকল ভজনের দ্বারা যে দিনগুলি অতিবাহিত করেছি আবার যজ্জাত প্রীতির অকারি তৎপ্রিয় জনে সাত্যন্তি কীর্তেন মে আবার তৎপ্রিয় জনীষু যত আত্যন্তিকী প্রীতিরকারী এবং তার যে প্রিয়জন অর্থাৎ বৈষ্ণব মহাত্মা তাদের প্রতি যে আত্যন্তিকী প্রীতির বা ভক্তির অনুষ্ঠান করেছি তেন মে গোবিন্দাত্মজ জীবন প্রণয়িনী শ্রীরাধিকা তুষ্যতু। শ্রী নন্দনন্দনীর জীবন প্রণয়িনী আমার সেই সকল সাধনার দ্বারা তিনি আমার প্রতি প্রসন্না হন হে রাধারানী চরণে প্রার্থনা জ্ঞাপন। শ্রীপাদ গোস্বামী চরণ পূর্বের দুইটি শ্লোকে স্ফূর্তির ভিতরে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার আস্বাদন প্রাপ্ত হয়েছিলেন সেই চরম রসলীলার আস্বাদনী
শ্রীপাদের চিত্তটি ডগমগ করে উঠেছিল। সহসা যখন স্ফূর্তির বিরাম হয়ে যায়, তখন হৃদয়ে জেগেছে বিপুল হাহাকার। যে রসরাজ্যে এই স্ফূর্তিতে এতক্ষণ তিনি আনন্দ সাগরে, সুধারসের সাগরে ভাসমান ছিলেন, সেখান থেকে যেন পড়লেন এসে বিরহের মরুভূমিতে। রাসলীলা, এই সর্বলীলা মুকুটমণি, এতে শ্রীকৃষ্ণ যে রাসরসিক এবং রাসনায়িকা ব্রজসুন্দরীগণ সর্বোপরি এ রাসেশ্বরী শ্রী শ্রী রাধারানী এই রাসলীলাতে তাঁদের মাধুর্যের সমধিক উচ্ছলন শ্রীপাদ সুকমুনি বর্ণনা করেছে মহারাজ পরীক্ষিতের নিকটে। তত্রাতি সুসুভে স্বাভির ভগবান দেবকিশোতা মধ্যে মনিনাং হৈমানাং মহামরকতু যথা। হে রাজন, গোবিন্দ হচ্ছেন কল্লোলিত মাধুর্যের সিন্ধু কোটি কোটি, পূর্ণতম মাধুর্যের বৃদ্ধির কোনো স্থান নাই। কিন্তু রাজন, এই রাসলীলা এমন এক লীলা যে তত্র এই রাসস্থলে ভগবান দেবকিশোতা অতি সুশোভে, এই রাসস্থলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অতিশয় শোভা লাভ করলেন। এই ব্রজবালার সান্নিধ্যে তাঁর অসমর্থ সেই মাধুর্যে এবং শোভাতে এসেছিল এক অভিনব রূপায়। তার কথাও ব্যাখ্যাতে আমাদের গোস্বামী পাদ এই শ্লোকের বলে দিয়েছে, মূল্যেন তাসাং সুহেম গৌরী নাম কান্তিচ্ছটা সম্পর্কা অনতি শ্যামল মহামরকত বর্ণতা প্রাপ্তা মহামরকত ইতি উত্তম। মহামরকত এই শব্দটি বললেন কেন? কৃষ্ণের অঙ্গের কান্তি মরকত মণির মতো নয়, তার অঙ্গের কান্তি হচ্ছে এই প্রগাঢ় কৃষ্ণবর্ণ জলদ কান্তি, নবজলদ কান্তি। আর মরকত মণিটি হচ্ছে অনতি শ্যামল, ঋষি শ্যামল নয়। তো গোস্বামী পাদ বললেন তাসাং সুহেম গৌরী নাং কান্তিচ্ছটা সম্পর্কা, ওই যে দুই দুই গোপী আর এক এক কৃষ্ণ, তিন শত কোটি গোপী আর দেড় শত কোটি কৃষ্ণ, এই দিকের গোপী এই দিকের গোপী, সে গোপীরও গলিত কাঞ্চনের মতো অঙ্গের কান্তি ওই গোবিন্দের অঙ্গে প্রবেশ করছে কান্তির ছটা, আর এদিকের গোপীরও কান্তির ছটা গোবিন্দের সেই কৃষ্ণ অঙ্গে প্রবেশ করছে দুই দিকের থেকে। এইভাবে সেই সুহেম গৌরী নাং কান্তিচ্ছটা সম্পর্কা মরকত বর্ণতা প্রাপ্তা, কৃষ্ণ এখন মরকত বর্ণ অনতি শ্যামল, তাই এইটি বললেন সুকমুনি। মহাজন লিখেছেন কাঞ্চন মণিগণে জনুনির মায়ল রমণী মণ্ডল সাজ মা জহি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ ধরি ধনী অপরূপ রাস বিহার।
স্থির বিজুরি সয়ে চঞ্চল জলধর সে যে রসবরি সায়নিবার প্রেম রস আনন্দ রস তার বৃষ্টি হচ্ছে রসবরি সায়নিবার নব জলধর কৃষ্ণের অঙ্গ নব জলধর কান্তি বিদ্যুৎ বন্যা হতে কাঞ্চন মণিগণি জনুনির মায়ল রমণী মণ্ডল সাজ মাঝই মাঝ ও মহামর কত সম শ্যামরু নটবর রাস ধনি ধনি অপরূপ রাস বিহার ধীর বিজরি সয়ে চঞ্চল জলধর রসবরি সয়ে অনিবার আরো আছে কত কত চাঁদ তিমির পর বিল সই তিমির হুঁ কত কত চাঁদে কাঞ্চন লতায়ে তমাল হুঁ কত শত দুহু দুহু তনু তনু বাঁধে কত কত পদুমিনী পঞ্চম গায় এই জগতে ভ্রমরেই কমলিনীর গুণগান করে আর কমলিনী শোনে কমলিনী তো গান করতে পারে না কিন্তু এখানে কমলিনীও গাইছে কত কত কমলিনী পঞ্চম গায়ত মধুকর ধর শ্রুতিভাস এখানে পদ্মিনী গাইছে আর মধুকর গান শুনছে আবার মধুকর মিলি কত পদ্মিনী গায়ত মুগধল গোবিন্দ দাস সর্বোপরি ওই যে কিঙ্কির রূপে গোস্বামীর পাদে দৃষ্টি আছে রাধারানীর বলেছেন নিজ রসেশ্বরী সেখানে সর্বাধিক রসের উচ্ছ্বাস সেই প্রেম সিন্ধু আর রস সিন্ধুর নিত্যে মিলনে উচ্ছ্বাসময় আস্বাদনে কিঙ্করি সখীগণে তান সফরি যথেষ্ট সন্তরণ করার সৌভাগ্য পেয়েছে এই জন্যে আমাদের কবি কর্ণপুর বললেন রাধা ভাসু মরকতময়ী পূর্বতে কৃষ্ণকান্তিম আর কৃষ্ণ শ্যাভাম অপিত হুরুতে পূর্বতে হেমতুষ রাধারানীর যে কান্তি সেটি শ্রীকৃষ্ণ কান্তিকে মরগত মনি করে দিচ্ছে অনুতিশ্যাম আর কৃষ্ণ শ্যাভাং অপিচ হরিতম পূর্বতে ধামস্তুষ্যা আর কৃষ্ণের কান্তি রাধারানী সেই গলিত কাঞ্চন নিন্দি অঙ্গেতে প্রবেশ করে আর ওটাকেও মরগত মনি করে দিচ্ছে তো স্থানে স্থানে যদি নিবসত এক জায়গায় কৃষ্ণ আর এক জায়গায় রাধা পৃথক পৃথক স্থানে যদি তারা থাকেন তখন কৃষ্ণ হবেন শ্যামল আর রাধারানী হবেন গৌরী আর এক স্থানে যদি নিবসত তো তুল্য বাস বিভাত আর এক জায়গায় যদি থাকেন তো দুই সমান কান্ত কে কৃষ্ণ কে রাধা এ কান্তিতে বুঝবার কোনো উপায় সে দাস রসে অভূতপূর্ব সাধনে শ্রীপাদীর চিত্ত সীমের দিকে ভেসে গিয়েছিল স্ফূর্তি বিরামে মনে মনে ভাবছেন হায় কোথার থেকে কোথায় এসে পড়লাম স্ফূর্তি আর আসছে না প্রাণী প্রবল আকাঙ্ক্ষা লীলারাজ্যে নিয়ে চলো কিন্তু আজ ফুর্তি পাচ্ছেন না তখন সাধক আবেশে মনে মনে চিন্তা করছেন কৃপা করেছিলেন রাজারানী আমার কি যোগ্যতা দণ্ডের উদ্রেক হয়েছে যত প্রেম তত দৈন্য আর এই যত দৈন্য তত প্রেম সর্বোপরি ব্রজবালা
গোসাঁই পাদ বললেন, দন্যন্তু পরম প্রেমন পরিপাকেন জন্যতে তাসাং গোকুল নারী নাম মিব কৃষ্ণ বিয়োগত। বললেন অজস্র প্রেমের থেকে যে অজস্র দন্যের উদ্গম হয় সেই দন্যন্তু পরম প্রেমন পরিপাকেন জন্যতে, পরম প্রেমের পরিপাকেই দন্য জাত হয়, এই রূপ দন্য প্রেমের থেকে উত্থিত দন্য। বললেন এই দন্যটির পরাকাষ্ঠা কোথায়? বলছেন তাসাং গোকুল নারী নাম মিব কৃষ্ণ বিয়োগত। যখন গোকুল রমণী মহাভাগবতী, তাদের তো অসমর্থ প্রেম, তো যখন তাদের কৃষ্ণ বিরহ হয় তখন এই যে দন্য জাত হয় তার উপরে আর কোনো পরাকাষ্ঠা দন্য নেই, ওইটাই চল। রোদন করতে করতে চিন্তা করছেন আমার কোনো যোগ্যতা নেই, যদিও পার্শ্বদ দন্যের উদ্রেকে উৎকণ্ঠা ব্যাকুলতায় অধীর হয়ে বলছেন, রাধারানী যদি সন্তুষ্ট না হন তাহলে সেই লীলা আর কোনো কালে দেখতে পাব না। অথচ প্রাণী আকাঙ্ক্ষা জ্বলছে আর একবার দেখতে। দন্যের উদ্রেকে সাধকাবেশে রাধারানীর করুণা কামনা করছেন, ভাবছেন রাধারানী কিসে করুণা করবেন, যদি কেউ গোবিন্দ ভজন করেন তাহলে ঈশ্বরী কৃপা করেন, কারণ গোবিন্দ তার তনয়া। সেই জন্য স্থানে স্থানে বলেছেন তৎপ্রাণনাথের অতি ভবতু, রাধারানীর চরণেই শরণাগতি এবং তাঁরই চরণ একান্ত কাম্য, তার সাধনারূপে বলেছেন তাঁর প্রণনাথ আমার প্রতি প্রসন্ন হোক। সুতরাং এখানেও তেমনি বলছেন যে প্রথমে বলছেন রাধারানীর কথা বলছেন যে গোপেন্দ্রাত্মন জীবন প্রণয়িনী শ্রীরাধিকাতুষ্য, রাধারানীর একটা বিশেষণ দিচ্ছেন এখানে, ব্রজেন্দ্র নন্দনের জীবন প্রণয়িনী শ্রীরাধা, তিনি আমার উপরে সন্তুষ্ট হন। তো এই জীবন প্রণয়িনী শব্দটি দিয়েছে, এটি শ্রীপাদ গোস্বামী চরণের রাসের অনুভূতি এটা, কিন্তু এটা কি, এটা কোথায়? প্রণয়টি এমন যে প্রণয়টি রাধা কৃষ্ণের দুইটি প্রাণকে এক করে দেয়, এটি হচ্ছে প্রণয়ের কার্য। একদিন প্রণয়িনী শ্রী শ্যাম সুন্দর, প্রণয়ী শ্যাম সুন্দর রাধারানীকে প্রণয়িনীকে বলছেন, দেখো রাধে কুঞ্জে আছেন সেখানে আর কেউ নেই, রাধা কৃষ্ণই আছে। বললেন দেখো রাধে, এই যে আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, এই কথাটা আমাকে মোটেই ভালো লাগে না। এই যে লোকে বলে তুমি আমার এবং আমি তোমার, এটা আমার পছন্দজনক নয়। যদি আমরা বলি আমি তুমি আর তুমি আমি, এটাও ঠিক নয়। এই আমার আর তোমার বিষয়ে অসমত এবং যুস্মত এই শব্দগুলি প্রয়োগই হয় না, দুমন মনোভব পেশ হলো জানি এক হয়ে গেছে। এই প্রণয়ের চরম অনুভূতি শ্রী শ্রী রাসলীলাতে সর্বলীলা মুকুটমণি। মহাপ্রভু রামানন্দ রায়ের নিকটে জিজ্ঞাসা করলেন, যখন রাধা প্রেমকে তিনি সাধ্য শিরোমণি প্রমাণিত করলেন তখন বললেন সাধ্য তত্ত্ব আমার শোনা হয়ে গেল,
এখন তুমি কৃষ্ণের স্বরূপ বলো, রাধার স্বরূপ বলো, প্রেমের স্বরূপ বলো, রসের তত্ত্ব বলো। রাম রায় সংক্ষেপে সবই সবই বললেন। প্রভুর জিজ্ঞাসা, প্রভু কহে জানিল এই রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে তোহার বিলাস মহত্ব। এই যে মধুর প্রেম আর মধুর রসবতী নায়িকা গোপী এবং তাঁদের প্রিয়তম শ্যাম সুন্দর, এই পারস্পরিক ভালোবাসার মধ্যে কোনো প্রকার বিন্দুমাত্র আত্মসুখ কামনার গন্ধ নেই। গোবিন্দের অন্তরে কিভাবে রাজরানী আনন্দ লাভ করবেন এবং রাধারানীর অন্তরে কিভাবে গোবিন্দকে আনন্দ দেওয়া যাবে, নিজের দিকটা সম্পূর্ণ শূন্য। এই জন্যই প্রেম বিলাস। প্রভু সংক্ষেপে বল, অনেক বিস্তার। রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। কামক্রীড়া মানে এই প্রেম বিলাস, নিরন্তর রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, ঐশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। প্রভু কহে হয় আগে কহ, যিনি সর্বগ অনন্ত বিভু, সর্বাশ্রয় সর্বজনী, যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগান্ত ধ্যান করে, যার পদাবজ ছটা হৃদয় আনতে পারেন না, সমগ্র সাধনার দ্বারা বড় বড় আত্মারাম গৌণজার সন্ধান পান না, সে অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দ, তাকে যে বিলাস প্রেয়সীর একান্ত বৈশ্যতা স্বীকার করতে বাধ্য করেছে, সেই সর্বজ্ঞের হৃদয়ে নিবিড় মুগ্ধতা জাগিয়ে যে রাধারানীর প্রেম তাকে অহরাত্র কুঞ্জবিলাসে নিরত রেখেছে, নিজেকে তা ভুলিয়ে দিয়েছে, এত বড় বিলাস মহত্বের কথা রাধার বললেন রাম রায়। প্রভুর আরো আগে শুনতে চায়, এও হয় ঠিক আছে আগে হওয়ার তো আগে তো আর নাই। রায় কহে হা ওই বুদ্ধি গতি নাই আর, প্রভু এইখানেই বুদ্ধি শেষ, এর থেকে আর বুদ্ধি কিছু যায় না। তারপরে ওই প্রেম বিলাস বিবর্তের কথাটি শোনাল প্রভু, যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়, তাহা শুনি সুখ তোমার হয় কিনা হয়। তারপরে একটা গীত গাইলেন, এর মধ্যে প্রেম বিলাস বিবর্ত হচ্ছে না সরমণ না হামরণী, এরই মধ্যে এই যে প্রণয়, এখন এই যে বিবর্ত শব্দটাই হচ্ছে এখানে বিশেষ গুঢ়। বিবর্ত শব্দের তিন প্রকার ব্যাখ্যা, একটি হচ্ছে পরিপাক, আর একটি হচ্ছে বৈপরীত্য, আর একটা হচ্ছে ভ্রান্তি। তো এখন পরিপাকটাই হচ্ছে মুখ্য, এই প্রেম বিলাসের চরম পরিপাক দশা যখন, সেই তখন এই পরিপাকের দুটি লক্ষণ জাত হয়, একটি হচ্ছে বৈপরীত্য আর অপরটি ভ্রান্তি। শ্রী গোস্বাই পাল ব্যাখ্যা করেছেন শ্রী গোপাল চম্পু গ্রন্থে, মহারাজ তো হল তার পরে পরে রাত্রিগুলির যে বিলাস সেটি কি হল গোপীশ গোপীনাথের, সেখানে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে পারস্পরিক পরস্পরকে আনন্দ দানের স্রোতে ভাসতে ভাসতে তারা এত দূরে চলে গেলেন, সব উল্টো হয়ে গেল। দিনকে তাদের রাত মনে হতো, রাতকে দিন মনে হতো, কান্তকে কান্তা মনে হতো, কান্তাকে কান্ত মনে হতো।
এই প্রকারের সব বৈপরীত্য বা ভ্রান্তি তাদের মধ্যে দেখা দিত। তারপরে গোস্বাইপাদ লিখছেন, শ্রী রাধায় আস্তু সুতরাং অনির্বচনীয়মেব তৎসর্বম। রাধা নারীর তো মাদনাক্য মহাভাব, এই জন্য অনির্বচনীয়মেব তৎসর্বম, সবগুলি অনির্বচনীয় রূপে প্রকাশ পেয়েছিল। তো রাসের ভিতরে এই প্রেম বিলাস বিবর্ত কোথায়? ওই যে শ্লোকটি সুখমণি বলেছেন, এবং শশাঙ্কাং সুবিরাজিতানিশা সশক্ত কাম বলানুরাত অনুরতাগণ শিশেব আত্মন্য বরুদ্ধ সৌরত সর্বা শরৎ কাব্য কথার সাশ্রয়া। এইটার যে অনুরতা অবলাগুন শব্দ আছে, এইখানের এই ব্যাখ্যায় আছে এই প্রেম বিলাস গুণ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল তার ইঙ্গিত দিয়েছে। তো সুতরাং এই রাস রজনীতেই গোস্বামী পাল রাধারানীর বিলাসে এই এই শব্দটি অনুভব করেছেন। এই জন্যে বললেন, শ্রী গোবিন্দ্রাত্মদ জীবন প্রণয়িনী শ্রী রাধিকা তুষ্যতু। কি সাধনায় তিনি সন্তুষ্ট হন, বলে এইগুলা যে আমি করেছি। সাধকাবেশ তো বলছেন, যদ গোবিন্দ কথা সুধা রসহদে চেতু ময়া জিমৃতম। গোবিন্দের কথারূপ সুধা রসের হদে আমি যে চিত্তকে নাচিয়েছি, তার মানে এখানে শ্রবণ আর স্মরণ, শ্রবণ করেছেন গোবিন্দ কথা এবং শ্রবণ দ্বারে গোবিন্দ কথা তাঁর হৃদয়ে যে অপূর্ব রসের বিস্তার করেছেন, স্মরণে স্বর্ণাঙ্গে সেটি আস্বাদন করেছেন। এখন বলছেন গোবিন্দ কথা সুধা রসের যেন হ্রদ। কল্যাণময়ী শ্রুতি মাতা এখানে গোবিন্দ শব্দের নামটি দিয়েছেন, যাকে সর্বরস, সর্বগন্ধ, সর্বস্পর্শ, সর্বরূপ বলে যার ব্যাখ্যা করেছেন, সেই যে গোবিন্দ, সেই গোবিন্দের যে কথা, এই কথাতে তাঁর সেই শব্দস্পর্শ রূপ রস গন্ধ তার সর্বাধিক অভিব্যক্তি আছে। তো সুতরাং এই জন্য গোবিন্দ কথা যেন সুধারসের হ্রদ। যারা সাধন করেন তাঁদের শ্রবণেন্দ্রিয়ে এই কথা প্রবিষ্ট হয়ে আর সুধারসের হ্রদ বিস্তার করতে থাকে। সুধাই বটে, ইনি তো গোপিকার ভাব। যখন ওই রাস রজনীতে অন্তরিত হয়ে গেলেন গোবিন্দ, আর গোপীগণ রাধারানীকে পেলেন, আর যখন সেই গোপীগণ ওই গোপীগীতে কৃষ্ণকে কান্তে কান্তে বিলাপ করতে করতে ডাকতে লাগলেন, তখন গোপীগণ বলছেন, আমরা আর বাঁচব না, তুমি যদি এখনই দর্শন না দাও তাহলে এই দেহ আর থাকবে না তোমার বিরহে, অতএব এতগুলি রমণী বধের তুমি ভাগী হবে, দেখা দিয়ে প্রাণ রাখ। গোবিন্দ বলছেন, তাহলে এতক্ষণ কেন বেঁচে আছো? প্রেমের গান যে গাইছো, কিন্তু প্রেমের নিয়ম তো এরূপ নয়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, সেই প্রেমা নীল নীল কে না হয়, যদি হয় তার যুগ, না হয় তার বিয়োগ। একবার এই বিশুদ্ধ অকৈত প্রেম হলে আর পরস্পরের বিয়োগ হবে না, না হয় তার বিয়োগ। আর বিয়োগ হইলে কেমন আজি হয়, আর বিয়োগ যদি হয় তাকেও বাঁচে না, তাহলে তোমরা কেন বেঁচে আছো?
তার উত্তরে তারা বললেন, এমনি কি বেঁচে আছি, তব কথা অমৃতম, কানু অমৃত তপ্ত জীবনম কবি বিরিতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমতাততম অভিগ্নন্তি যে ভুরিদা জনা। শোনো বলছি মাচার কথা, এই তব কথা অমৃতম, তোমার যে কথা সেই কথা অমৃত, এখানেও অমৃত, অমৃতের রথ। অমৃত কেন বললে, পাকাকার লিখলেন শত ফলম ফলান্ত সাধনঞ্চ, অমৃত যেমন শতই ফল পরম স্বাদু, আর যারা অমৃত পান করেন তাদের ফলান্তরে সাধন হচ্ছে অমৃত, দেহের রোগ পীড়া নাশ হয় আর অমরত্ব প্রাপ্তি ঘটে। তো তোমার যে কোথায় অমৃত, এই তত্তৎ সাধনং দর্শয়তি, এই অমৃত সাধু সুধারসের হ, আর ফলান্তর সাধনম, কি কি ফলান্তরের সাধক, তপ্ত জীবনম তপ্তান জীবয়তি বিরহ তাপ খিন্নান জীবয়তি মৃত্যু পর্যন্ত দশাত রক্ষতি তৎ কিমুত সংসার তাপ খিন্নান। এই অমৃত, অমৃত জীবন দান করে, তপ্ত জনান তপ্তান জীবয়তি। তপ্ত বলতে এখানে কি, এই বিরহ তাপ খিন্নান জীবয়তি মৃত্যু পর্যন্ত দশাত রক্ষতি তৎ, আমাদের মরণ সন্নিকট, কিন্তু এই তোমার কথা যে হচ্ছে পরস্পরে কথা বলছি তো, এই কথাই মৃত্যু পর্যন্ত দশার থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই কথা যদি একটু বিরাম হয় সঙ্গে সঙ্গে মরণ এসে যাবে। আর যদি কেউ ব্যাখ্যা করেন যে সংসার তাপ ক্ষীণ যারা তাদেরকে বাঁচায় বললে তা তো আছি, কিন্তু যেটা সেটা যাদের তাদের যাদের সংসার তাপ আছে, আমাদের কি সংসার তাপ আছে, আমরা তো বিরহ সিন্ধুতে ডুবছি, দেহ স্মৃতি নাহি যার সংসার তাপ কাহাতা তা হইতে না চাহি উদ্ধার, বিরহ সমুদ্র জলে কাম তিলিঙ্গিলে গিলে অপিমণি লহতার পার। তবকথামৃতম তপ্ত জীবনম কবিতম কবিগণ, এখানে কবি বলতে কে, যারা ব্রহ্মবিদ কবি, ব্রহ্মা মহাদেব আত্মারাম চতুষণ শ্রীপাদ সুকমুনি ব্যাসমুনি ইত্যাদি কবি, তারা ইডিতম সংস্তুতম, তারা তোমার কথা স্তব করে থাকে, তারা স্বয়ং বর্ণনা করতে পারে না। কেন, সংস্তুত আছে, বর্ণনা করেন তা তো বললেন স্তব করে, তো অন্যের বর্ণিত বিষয়টাকে আবৃত্তি করলে তাকে স্তব বলা, বর্ণনা বলেন না। অসমত ব্রজবাসী যত কীর্ততে তদেব অনুজ্ঞং শ্লাঘ্যতে নতু স্বয়ং বর্ণয়িতুং শক্যতে রহস্যা জ্ঞানা, আমরা জানি কৃষ্ণ কথা, এত রহস্যময় কৃষ্ণ কথা যে ব্রজবাসী ছাড়া কৃষ্ণ কথা কেউ জানে না। অতএব অসমত ব্রজবাসী ভি যত কীর্ততে, আমরা ব্রজবাসী এই আমরা যা বর্ণনা করি, ওই যে ব্রহ্মবিদ কবি ব্যাস উপাদি তারা তার অনুবাদ করে যান, এই যে গোপী বেনুগীত যুগল গীত ভ্রমর গীত সুকমণি তো নিজের উক্তিতে বললেন না, বলতে পারতেন স্ত্রী গল্প উঁচু তাদের বাণীগুলির অনুবাদ করে গেছে, নিজের কারো বলার ক্ষমতা নেই।
এই জন্যই তো আমাদের শ্রী উদ্ধব মহাশয় সমৎকৃত হয়ে বললেন, মন্দি নন্দ ব্রজষ্টেনাং পাদ রেণুমভিক্ষণস যাসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। উনি অনুভব করলেন এইখানে শুনলেন এই গোপীগণের এই শ্রীমুখে কৃষ্ণ কথা শুনে বুঝতে পারলেন যে এই কৃষ্ণ কথাই ত্রিভুবনকে পবিত্র করছে। সুতরাং অত বড় যে কৃষ্ণ ভক্ত যাকে কৃষ্ণ বললেন যে ভক্তের মধ্যে উদ্ধবই আমি, তুমি আর আমাতে কোনো ভেদ নেই, একই যেন, কিন্তু সেই উদ্ধব মহাশয় এই একটা রেণুকোণা সাক্ষাৎ ব্রজগোপীগণের চরণের সাক্ষাৎভাবে নিজের অঙ্গে ধারণ করতে সাহস করেন নাই। বৃন্দাবনে বাস করতে হবে তবে এটি হবে, এই জন্য ত্রিগুর্ম প্রার্থনা করলেন জন্ম। তারাই তো কৃষ্ণ কথা বল, কবিভিরিতম কলমসাপহম, কলমস নাশ করে থাকে, কলমস মানে কাম কর্ম ভাক্ষাগার সামিতাই টিকা করে। কিন্তু গোস্বামী পাদ লিখছেন যে এই কৃষ্ণ কথা এত স্বাদু সর্বরোচকাৎরোচকত্বাদি প্রভাবমে অর্থাৎ শান্তরায়মকি, এই ব্যাখ্যা কোথাও নেই। কর্মসাপহমের যে রূপ ব্যাখ্যা আছে এ কেউ ধারণা করতে পারবেন। এখানে এদের কাছে কলমস কি, এরা কর্মস জানেন যে এত যে অমৃতের হ্রদ, যে ব্যক্তি জিহ্বা এবং প্রাণ এত মধুর কৃষ্ণ কথায় আস্থাপন পায় না, ওর থেকে আর কলমস নাই, আর তো কলমস আছে, এইটা ওদের কাছে কলম। এই জন্য বললেন সর্বরোচকত্বাদি প্রভাবমত্তা, কিন্তু যদি নাই পান বলেন ওই যে অরোচকতা আপনার আছে কৃষ্ণ কথায় বুঝি পাচ্ছেন না, ওটা কৃষ্ণ কথাই নাশ করবে, কেউ পারবে না। রুচি পান আর না পান শুনতে হবে, শুনুন, ওই রুচিটাও কৃষ্ণ কথাই এনে দেবে, আর তারপরে সুধারসের আস্বাদন আপন আপনি আসবে, এই জন্যেই কলমসাপ। আর কিমু তো কাম কর্ম নিরসনম, আর পাপপুণ্য যে নাশ করবে সে তো জানাই আছে, ও তো হলো নিকৃষ্ট স্তরের কথা মনে আসে। শ্রবণ মঙ্গলম, এটার ব্যাখ্যা কি করছেন দেখুন, বলছেন শ্রবণ শ্রবণ মাত্রে ন তৎ সর্বার্থ সাধক, কিমু তো অর্থ বিচারে, যদি কেউ বলেন কৃষ্ণ কথা শুনব তবে আমাদের ওই ফলগুলি যেগুলি বললেন সেইগুলি লাভ হবে, বললেন না কৃষ্ণ কথা শুনে অর্থ বিচারও লাগবে না, শ্রবণ মাত্রে নৈব মঙ্গলপ্রদম, মঙ্গলপ্রদম তৎ সর্বার্থ সাধক, এইগুলি যে বললেন সবগুলি পাওয়া যাবে, আর অর্থ বিচারের তার কোথায়, এত শক্তিশালী এই কৃষ্ণ কথা। সুতরাং এরাই তো বলবেন কৃষ্ণ কথার প্রভাব, শ্রীমৎ পরম প্রেম সমৃদ্ধি যুক্ত, প্রেমের সঙ্গে এক হয়ে আছে কৃষ্ণ কথা, আততম সর্বত্র বিস্তৃত, স্বর্গের অমৃত এটি কি সর্বত্র ছড়ানো হচ্ছে, যারা তপস্যা করে সেরূপ সাধনা করে স্বর্গে যাবেন তারা তো অমৃত পান করবেন, দেবতা হওয়া চায় সেই প্রাকৃত অমৃত, আর এই অপ্রাকৃত অমৃত গোবিন্দের কথায় সর্বত্র প্রসারিত, সর্বত্রই হরি কথা, অতএব আততম সর্বত্র বিস্তৃত, এই প্রসিদ্ধ অমৃত অপেক্ষা এর বৈলক্ষণ।
ভুবি গৃণাম তিথি ভুরি দাজনা, যারা এই কথা বিতরণ করেন তারা হচ্ছেন ভুরিদা। মুদিকে শোনাচ্ছেন সুখীরা, প্রাণ যখন যায় বিরহের বিষম দিনে তখন প্রাণ রক্ষার উপায় একমাত্র কৃষ্ণ কথা, এ সুখীরা জানে। মহাজনগণেরও তাই। শ্রী সনাতন গোস্বাই পাদ অন্তরিত হলেন, রূপ গোস্বাই পাদ অন্তরিত হলেন, তারপরে ধীরে 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 রূপ গোস্বাই পাদে যে পার্শ্বদ তারাও অন্তরিত হতে লাগলেন। তখন দাস গোস্বামী পাদের কি অবস্থা? শিরূপীর দর্শনে না দেখিয়া তাঁর গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, কৃষ্ণ কথা লাপন না শুনিয়া আশ্রম, কৃষ্ণ কথার আলাপন নাই। এই যে দাস গোস্বামী পাদ সাক্ষাৎ রাধা বিরহীর মূর্তি, প্রাণ আর থাকে না, দেহ মন জর্জরিত, কৃষ্ণ কথা রাধারানীর কথাই প্রাণটি রক্ষিত হয়। কৃষ্ণ কথা আলাপন না শুনিয়া শ্রবণ, উচ্চ ঈশ্বরে কাঁদে আত্মা। ঠাকুর মশাই বললেন, রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মূর্খা কেন? ওই রকম কৃষ্ণ কথা আর কে শোনা? তার সঙ্গ বিনাশ শূন্য, এত কামনার এই রসিকের মুখে কৃষ্ণ কথার আস্বাদন। ঠাকুর মশাই বলছেন, যদি জন্ম হয় পুন তার সঙ্গ হয় কেন, তবে হয় নরোত্তম ধন্য, এটা জন্ম জন্মান্তরের কাম্য, যাতে রসিকের কাছে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য হয়। তো সুতরাং তারা পুরিদা মহাপ্রভু তো দিবেনই না প্রতাপ্ত রাজাকে দর্শন, কিন্তু সার্ম ভট্টাচার্য বিদ্বান উনি এই যুক্তিটা দিলেন, প্রভুকে যদি চিত্তটিকে দ্রবিত করতে হয় তাহলে ওই কৃষ্ণ কথা ছাড়া আর সাধনা নাই, কারণ ভাগবতে আছে গীতা, ওইটাই শিখিয়ে দিলেন। প্রভু যখন সেই রথাগ নর্তন করতে করতে সেই বল্লমণ্ডী স্থানে ভোগ লাগবে, আর যখন তিনি উদ্যানে বিশ্রাম করবেন তখন গোপিকার ভাব, গোপী ভাবে হৃদয়টা পূর্ণ, প্রেমের এমন আবেশ যে মূর্ছিতের মতো হয়ে পড়ে আছে, সেই সময় তুমি যে আর ওকে কৃষ্ণ কথা শোনা। মহারাজ এত বড় রাজা, আর নামে প্রতাপ রুদ্র কামে তাই, কিন্তু একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ, একটা বস্ত্র একটা উত্তরীয় গলায় মালা, তিলক এসে গেছে। তো পূর্বের ঘটনা যেটা, সেটা তো সব ভক্তদের জানাই আছে, পার্শ্বদগণে তারা সকলেই মনে মনে ভাবছেন রাজাকে দেখে আতঙ্ক, মানে এই তো প্রভুর আবেশ এত এখনই ভেঙে, উনি তাঁদের চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে আমার এখানে আসাটি ভালো কাজ হয় না, কারণ প্রভুর পার্শ্বদ তারা তো সুখী হলেন না আমাকে দেখে। তখনই সার্ম ভট্টাচার্য পরামর্শদাতা তার মুখের দিয়ে তাকাচ্ছে, তো ভট্টাচার্য বলছেন বসে যাও, চিন্তা নেই, ইঙ্গিত করছে। তখন বসে গেলেন, আঁখি বুঝি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, আর নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন। আর উনি জানেন তো এই গোপীতেই পড়ছে, গোপী ভাবের হৃদয়টা আবিষ্ট আছে,
सुनीति सुनीति प्रभुर संतोष अपार। खूब उच्च स्वरे बोलछेन बोल बोल महाप्रभु बोले बार बार पढ़ते पढ़ते श्लोक से गेछे से तब कथामृतम श्लोक राजा जी पढ़िल कूटि प्रभु प्रेमावेश तारे आलिंगन कईल अंतर्जामी उन्नी की जानें ना जे से प्रतापपुत्र राजा सब जाने किन्तु तबु बोलछेन भुरिदा बोली करे आलिंगन भीतरे सब जानें किन्तु बाहरे जानो या नहीं जाने ए भाई कुंजन तुम्हें मोरे बहु दिले अमूल्य रतन तो ते अमूल्य सम्पद तुम्हें आमाके दिले तार तो किछु विनिमय देवार नाई कते मोर किछु दिते नाई दिनु आलिंगन ए आलिंगने छले आत्मदान करले प्रभु कहे के तुमी कुरिले मोर हित तुमी आचम्बिते आसी पिराओ ए कृष्णलीला अमृत सेखानो अमृत तुमी के आमी तो तुम्हें डाकते जाए अनाहूत भावे हे परम बांधव तुम्हें इसे कृष्ण कथामृत आस्वादन कराले तो सुतरा अमृत ही बोले तैबिलेन गोविंद कथामृत रसे हम गोविंद कथामृत ह्रद रस ह्रद एटा रसे जान ह्रद हृत कर्ण रसायन যেমন কর্ণে রসায়ন কর্ণদ্বার দিয়ে যখন হৃদয়ে প্রবিষ্ট হয় তখন হৃদয়েরও সেই প্রকার রসায়ন আমাদের শ্রী শ্রী রাধা ঠাকুরানী সেই বিরহীর বিষমদিনী যখন সেই ভ্রমর গীতে মান ভঙ্গি পেয়েছিলেন তখন ভ্রমরকে বলছেন বলছেন ওরে ওই লোকটা ওই যে অসিত কালো লোকটা ওই যে নিষ্ঠুর তো সুতরাং ও যে নিষ্ঠুর হবে তা তো কোথায় নাই কিন্তু ওর কথা এই কথাও সেই প্রকার এমন অদ্ভুত এই কথা যে এক ফোঁটা কানের মধ্যে যদি আসে যদন চরিত লীলা কর্ণ পীযূষ তা কর্ণামৃত বিপ্রুট এক ফোঁটা অনুচরিত ওরে ও যা করে তাকেই লোকে লীলা বলে অনুচরিত ভালো মন্দ ছেলের মতো খেলবে যা কাজ করবে সেই লীলা এই লীলা যদি দূরদেশের থেকেও এক ফোঁটা কানে আসে এসে প্রবিষ্ট হয় তো রে দ্বন্দ্বধর্মা বিধূত দ্বন্দ্বধর্ম নাশ হয়ে যায় যদি কোনো স্ত্রী শোনে তো পুরুষের প্রতি মমতা ত্যাগ করে পুরুষ শুনলে স্ত্রীকে ছেড়ে দেয় মাতা পিতা শুনলে সন্তানাদিকে ত্যাগ করে আর শীত উষ্ণ মান অপমান সুখ দুঃখ দ্বন্দ্ব ধর্ম সব বিদ্যুত হয়ে যায় ওরে সে এক ঘন্টা যে ওর কথা শুনে সে এত নিষ্ঠুর হয় যে বিনষ্টা ও লোকটা নষ্টই হয়ে যায় বিশেষভাবে নষ্ট হয় ঠাকুরানি কেন বললেন এক ফোঁটা যদি ঢুকে তাহলে যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্রুর সখী তদন বিধূত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সপদি গৃহ কুটুম্বম দীনমুত্রিজ্য দীনা ওরে সে দিন হয়ে যায় তৎক্ষণাৎ গৃহ কুটুম্বকে ত্যাগ করে সব ছেড়ে দেয় অনাথা পিতামাতা অনাশ্রয়
শিশু সন্তান সেই প্রকারই অনাশ্রয়ী যে ভাজ্যা মৃত্যুর কাছে গিয়ে আর চলে এলো এত নিষ্ঠুর শব্দের পাখায় আরে মরে যা সেই স্ত্রী পুত্র যা কিন্তু সে যদি একটু সুখী হতে পারত ঠাকুরানী তারা যে বৃন্দাবনে যায় এখানে আসে বললেন সব ছেড়ে দিয়ে একটা অবস্থক সাথে আনে না তাদের পিছে ভরণ পোষণ চলে নড়ে ওরা মানুষ পাখি হয়ে যায় সে পাখি অন্য পাখি নয় হংস হয়ে যায় আবার সে অংশ ছোট খাটো না পরমহংস হয়ে যায় এই যে তিরস্কারের ছলে রাজা রানী এই শ্লোকে যে কৃষ্ণ অবতার প্রভাব বলেছেন কোটি কোটি বেদ পারবে না স্তুতির দ্বারা হবে না এটা স্তুতির দ্বারা এত মর্মস্পর্শী হয় না হবে না গাল দিয়ে উড়ে যা প্রভাব প্রকাশ করেছেন কৃষ্ণ অবতার তিরস্কারের ভিতর তার মানে তাৎপর্য হচ্ছে একটা ফোঁটা এই কৃষ্ণ কথা কানে গেলেই তার জড়িয় সমস্ত বস্তুতেই বিরক্তি এসে যায় হৃদয়ে প্রবল কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আস্বাদনের আকাঙ্ক্ষা জাগে তারা বৃন্দাবনে সে ভাগবত পরমহংস পদবি লাভ করে এই তো ব্যাখ্যা বহবৈব বিয়ঙ্গা দুটি একটি নয় রে দু চারটা না হাজার হাজার এরকম যে শুনছে তারই দুর্গতি সেখানে তুই বললি যে কি খায় তারা ওই গোধুম কণা পাখি কি খায় আর ধ্বংসে কি খায় ওই গোধুম কণা ইত্যাদি এক আধটা সেই আহরণ করে খায় অর্থাৎ তারা সব ছেড়ে দিয়ে এখানে ব্রজের মাধুকুরীতে জীবন ধারণ করে থাকেন ভবৈব বিহঙ্গা ভিক্ষুচর্যাং চরন্তি এই কৃষ্ণ কথা এর মাদকতা এর আস্বাদন মাধুরী যারা আস্বাদন করেছেন বলছেন সুধার হদে এই সুধার হদে আমার কর্ণযুগল এই কৃষ্ণ কথা শুনে আর চিত্তটি যে চিত্ত তরি যে নিতেছে এই সুধার হদে যেমনটা রথ সেই রথ